আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের এই এশো কোরআন শিখি অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কারি মোহাম্মদ সেলিম দর্শক এই এশো কোরআন শিখি অনুষ্ঠানটি সাজানো হয়েছে উত্তরাস্ত সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সর্বস্তরের মানুষকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া এক মহাপরিকল্পনা নিয়ে আমাদের আয়োজন এসো কোরআন শিখি প্রিয় দর্শক আপনারা খুশি হবেন আজকে স্টুডিওতে আমাদের অনুষ্ঠানকে ধন্য করার জন্য বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন আসুন এ পর্যায়ে আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিতি লাভ করছি সামনে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত হু দর্শক ওনার পাশেই রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত এবং ওনার পাশেই রয়েছেন হযরত মাওলানা হাফিজ কারি শাহজাহান সরোয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জেনে আরও খুশি হবেন আজকে কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমাদের স্টুডিওতে বেশ কিছু শিক্ষার্থী ভাইরা উপস্থিত রয়েছেন শিক্ষার্থী ভাইরা আপনারা কেমন আছেন আপনারা জানেন এই শিক্ষার্থীদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা হচ্ছেন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বিশিষ্ট শিল্পপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ প্রিয় দর্শক আমাদের এই অশো কোরআন শিখি এই ক্লাসটি নিয়ম মাফিকভাবে যে আমরা পরিচালনা করছি এর মধ্যে যেই বইটিকে আমরা ফলো করছি তা হচ্ছে এই বই এসো কোরআন শিখি এই বইটি আমার দীর্ঘদিনের এক গবেষণার ফসল এই ক্লাসে আমরা নিয়মিতভাবে এই বইটিকে ফলো করে আমরা কোরআন শিক্ষা দিয়ে থাকি আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছি আমাদের সহিদা আলিমুল কোরআন ফাউন্ডেশনে যে সমস্ত প্রোগ্রামসমূহ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাফিজ কারি আলিমুল আমাদের জন্য মোয়াল্লিম প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা এবং যারা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষাবিদ ব্যবসায়ী শিল্পপতি তাদের জন্য রাতের বেলা আমাদের স্পেশাল ব্যবস্থায় রয়েছে কোরআন শিক্ষার বিশেষ আয়োজন এবং মা বোনদের জন্য রয়েছে কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিয়ম অনুসারে কোরআন শিক্ষার বিশেষ আয়োজন দর্শক আসুন আমরা আজকে যে বিষয়টি নিয়ে এই ক্লাসে উপস্থিত হয়েছি সেটি আমরা আলোচনায় নিয়ে আসছি আজকে আমরা যে বিষয়টি এইখানে পাঠদান করব তা হচ্ছে নুনসা আকিন তানবিনের একটি অধ্যায় তা হচ্ছে ঈদ গম ঈদ গম ঈদ গম শিক্ষার্থী ভাইরা আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন যে ঈদ গমের পরিচয় সম্পর্কে এই অর্থ হচ্ছে মিলানো মিলিয়ে দেওয়া ঈদগাম অর্থ কি মিলিয়ে দেওয়া তবে ঈদগামটা কিন্তু দুই প্রকার একটা হচ্ছে ঈদগামে বাগুননা আর একটা হচ্ছে আমরা বলি বেলাগুন্না আসলে উচ্চারণটা বিলা আগুন বাগুননা বাগুননা অর্থ হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়া আর বিলাগুন্না অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া এই ক্লাসে আমরা বাগুননা সংক্রান্ত বিষয় পাঠদান করব আলোচনা করব শিক্ষার্থী ভাইরা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া আর বাগুন্নার জন্য নির্দিষ্ট চারটি হরফ রয়েছে যেখানে আমরা নুন তানবিনের মধ্যে এগুলোকে ব্যবহার করতে হবে বাগুন্না অর্থ কি বলেছিলাম আরেকবার বলুন বাগুন্নার অর্থ কি বাগুন্নার হরফ রয়েছে চারটি আপনারা সবাই লক্ষ্য করুন স্ক্রিনের দিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইয়া মিম নুন দর্শক এই চারটি হরফ আমাদেরকে মুখস্থ করতে হবে মুখস্থ যদি না থাকে তাহলে আমরা কোরআন মাজিদ যখন তিলাওয়াত করতে যাব তাহলে নুন সাকির এবং তানউইনের পরে এই চারটি হরফ আসলে সেই শব্দটি আমরা সাথে উচ্চারণ করতে সক্ষম হব না এই আমাদেরকে চারটি হরফ মুখস্থ করতে হবে আমরা মুখস্থ করে নিই বাগুন হরফ কয়টি ইয়া মিম ওয়াও নুন বলুন সবাই আরেকবার বলুন আবার অনেকে বলছে ইয়াও মিম ইয়া মিম ওয়াউ নুন বলুন সবাই আমরা এতক্ষণ যে ঈদগামে বাগুন্নার চারটি হরফ মুখস্থ করে নিয়েছি সেটা আমরা একটা একজন শিক্ষার্থী ভাইয়ের কাছ থেকে জেনে নিব আমরা যাচ্ছি দেখি কোন শিক্ষার্থী এটা শোনাবে অ্যাডভোকেট মাজহারুল কবির বাইজি জি জনাব আপনি বলুন ঈদগামে বাগুনা হরফ কয়টি ঈদগামে বাগুন্নার হরফ চারটি কি কি বলুন ইয়া মিম ওয়াও নুন মাশাআল্লাহ বলুন সবাই দেখেন এই মুহূর্তের মধ্যে মুখস্থ করে নিয়েছে এবং ঝটপট বলেও দিচ্ছে ইদোগামে বাগুননা হরফ চারটি এবং ইয়া মিম ওয়াও নুন দর্শক আপনারাও সবাই এটা মুখস্থ করে নেন এই নুন সাকিন তানবিন নুন সাকিন আমরা আগে বলেছিলাম জজম ওয়ালা নুনকেই বলে ওয়ালা শব্দটা আমি আপনাদেরকে আরো আগেও শিখে আরো অন্য পর্বেও শিক্ষা দিয়েছিলাম যে কলাওয়ালা আম রিকশাওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা এর হলো জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে জি বলুন কথাটা কারণ আমাদের দেশে সাকিন শব্দ ব্যবহার খুব কম এই জন্য আমরা এটা বলে দিচ্ছি জজম মানি সাকিন সুকুন জজম একই কথা এই জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি নুনে সাকিন জজমালা নুনকে নুন কে বলে আরে নুনে সাকিন জজম কাকে বলে চমৎকার দর্শক আপনারা দেখছেন স্ক্রিনে যে শব্দটি আমরা নিয়ে আসছি নুন সাকিনের পরে যে একটি হরফ আসছে এটা হচ্ছে ইয়া আমরা কিছুক্ষণ পড়বে এটা শিখিয়ে নিয়েছিলাম ইয়া মেম ওয়া নুন আমরা কোরআন মাজি যখন তিলাব করতে যাব যেখানেই দেখবো জজমালা নুন অথবা দুই জবর দুই জের পেশ তান উইন নুন সাকিন তানউইনের এর পরে যদি এই বাগুননার চারটি হরফের কোনো একটি হরফ আসে তখনই আমাদেরকে বাগুননার যে অর্থটা রয়েছে গুন্নার সাথে মিলিয়ে পড়া সেই কাজটি আমাদেরকে মাঝ মাঝে ব্যবহার করে নিতে হবে আসুন এই শব্দটি আমরা পড়ে নেই তাহলে এটা শিক্ষার মাধ্যমে আমরা ইদোগামে বাগুন্নার পূর্ণ পরিচিতি আমরা লাভ করতে সক্ষম হব দর্শক আপনারা লক্ষ্য করছেন নুন সাকিনের পরে ইয়া রয়েছে আমরা এখন এই নুন সাকিন কীভাবে ইয়ার ভিতরে মিলিয়ে দিচ্ছি লক্ষ্য করুন আমরা বানান করতে গিয়ে বলবো মিম ইয়া জবর মাই মিম ইয়া জবর এখন প্রশ্ন হচ্ছে নুন গেল কোথায় আমরা এটা বের করে দিচ্ছি নুনটা কোথায় গেল ইয়া জবর ইয়া বলুন সবাই একসাথে বলুন সবাই একটু হাসি খুশির সাথে বলুন এই উচ্চারণটা হলো মাই ইয়া কিন্তু উচ্চারণটা দিয়ে আমরা বাগুন নাটা এখন কিভাবে উচ্চারণ হয় এই উচ্চারণটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাই আপনারা দেখছেন আমি একটা গুণ না করছি আসলে নুনটা আমি ইয়ার ভিতরে সামিল করে দিয়েছি ঢুকিয়ে দিয়েছি মিলিয়ে দিয়েছি এই মাঝখানে যে কাজটা করেছি সেটা হলো নাকের ভিতরে আমি একটা গুণ না করেছি এটার উচ্চারণ হচ্ছে মাইয়া না হয়ে মাইয়া তাহলে জজমওয়ালা নুনটা গুন্নায় পরিণত হয়েছে নুনটা ইয়ার ভিতরে ঢুকে গেছে এটাকে বলে বাগুন্না মানে মানে গুন্নার সাথে মিলায়া তারপরে কফ শিক্ষার্থী ভাইরা এটা কি লম্বা হবে কি হবে না গুড ভেরি গুড আপনাদের মনে আছে পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও এই জন্যই তো এটা লম্বা হয়েছে নাকি গুড তাহলে এটা কি হবে মাদের হরফ একালিফ টান হয়েছে মাইয়ু লাম তাহলে উচ্চারণটা কি হবে মাইয়ুলু আরেকবার কুলু একসাথে সবাই বলুন আমরা আরো একজন শিক্ষার্থীর কাছে যাচ্ছি তিনি হচ্ছেন বাই রহমতুল্লাহ এই শব্দটা উচ্চারণ করুন প্রিয় দর্শক আমরা দেখছেন বয়স কত বেশি হয়ে গিয়েছে তারপরও কত সুন্দর করে উচ্চারণ করলেন তিনি আমাদের একজন এই পুরাতন শিক্ষার্থী তিনি দীর্ঘদিন আজকেও আপনাদের সামনে কত সুন্দর করে শব্দটা শুনাইলেন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন শিক্ষার্থী ভাই সুন্দর দর্শক আপনারা লক্ষ্য করছেন শিক্ষার্থী ভাইরা আপনারা দেখছেন এখানে কিন্তু কাফ না কফ এটাকে মোটা না পাতলা জি ডালি ভাই আপনি আরেকবার বলুন চমৎকার মাসা আল্লাহ বলুন জি দর্শক আমরা আপনাদের সামনে আরো একটি শব্দ নিয়ে আসছি এখানে নুন সাকিনের পরে মিম রয়েছে কারণ ইয়া মিম আমি এটা উচ্চারণ করছি মিম মিম জের মিম 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 জের মিম বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা আমরা সবাই জানি নুনে আর মিমে যখন তাসদিদ হয় স্বাভাবিক সিস্টেম অনুযায়ী গুন্না হয় তবে এই গুন্নাটা কয়েক প্রকার রয়েছে হরকতের বামে এক জবর এক জের পেশ তার বামে যদি নুনে অথবা মিমে তাস হয় তখন হবে এটা ওয়াজিব গুন্না যে ওয়াজিব বলি তার মানে অবশ্যই করণীয় একটা গুন্না আর এটা হচ্ছে নুন সাকিন তানউইনের পরের যে নুন নুন অথবা মিম থাকে এটাকে বলা হয় ইদ ওয়ামে বা গুন্না আসুন এই শব্দটি আমরা বারবার প্র্যাকটিস করি উচ্চারণ করি মিম মাপরিন আরেকবার বলুন দর্শক ত হরস্টি মোটা শিক্ষার্থী ভাইরা আপনারা লক্ষ্য করছেন আমি আরেকবার বলছি দর্শক আমরা এ পর্যায়ে আমাদের আরেকজন শিক্ষার্থীর কাছে যাচ্ছি তিনি হচ্ছেন আমাদের জনাব মোহাম্মদ ইলিয়াস সেলিম মিম চমৎকার আমরা আরেকজনের কাছে যাচ্ছি আলতা বসেন ভাই আপনি বলুন মিম মাতরিন জি চমৎকার আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে যাচ্ছি শরিফুল বাসার জি মিম মাতরিন শরিফুল বাসার একজন বিয়েছি ইঞ্জিনিয়ার সে লেখাপড়া শেষ করে কোরানের আসক্ত হয়ে কোরানের প্রতি তার মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে এই সে আলহামদুলিল্লাহ একটা দিনী পরিবেশও তার মাঝে চলে আসছে সে নিয়মিতভাবে আমাদের কোরআন শিখছে আপনারাও আমাদের সঙ্গে কোরআন শিখুন দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যেই শব্দগুলি শিখছিলাম তার মধ্যে রয়েছে ঈদ বাগুননার গামে পরিচিতি এই ঈদগামে বাগুন্নাটা আমরা কোরআন মাজিদে অনেক অনেক জায়গায় পাব তবে এরকম বেশ কিছু শব্দ আমাদের বইয়ের মধ্যে রেখে রেখে দিয়েছি আমরা এগুলো লিখেছি যাতে করে প্র্যাকটিস যত বেশি হবে সহজ করে সুন্দর করে কোরআনটা বুঝতে পারবেন কারণ একটি ক্লাসে দুইটি ক্লাসে সম্ভব হয়ে আসে না আমরা বারবার আপনাদের সবাইকে প্র্যাকটিস করার জন্য এবং বইটা দেখে দেখে পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক এবার আমরা চলে যাবো আমাদের একজন শিক্ষার্থী ভাইয়ের মতামত গ্রহণ করছি আমরা আমরা যাচ্ছি আমাদের একজন পুরাতন শিক্ষার্থী অ্যাডভোকেট মাজহারুল কবির ভাইজিৎ ভাইজিৎ ভাই আপনি দীর্ঘদিন আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন আপনার একজন আইনজীবী হওয়া সত্ত্বেও আপনি কিভাবে নিয়মিত এখানে কোরআনের সাথে সময় দিচ্ছেন আপনার কেমন লাগছে এবং এই বিষয়ে আপনার কোরআন শিক্ষা কি পরিমাণ হচ্ছে এই অনুভূতিটা আমরা আপনার থেকে জানতে শিক্ষা করতে ওইভাবে কাছে পারি নাই কিছু কিছু প্রথম বক্তব্যে যাওয়ার পরে কিছুটা আসছিল কিন্তু পরবর্তীতে আর চর্চা করার না কারণে করতে না পারার কারণে অতটুকু আর হয় নাই তো দীর্ঘদিন আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি কিভাবে সহিভাবে কোরআন শিক্ষা করব। কিন্তু আমাদের এই যান্ত্রিক জীবনে আসলে এটা হয়ে ওঠে না আমরা এই যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সময় করতে পারি না তারপরে ব্যস্ততার কারণে এই কোরআন শিক্ষা করা হয় না সময় করে হচ্ছে না দীর্ঘদিন আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি কিভাবে একটা আলেমের কাছে সহিভাবে আমি কোরআন শিক্ষা করব। তো হঠাৎ করেই গাউসেল আজম জামে মসজিদে ওস্তাদ আমাদের এই ওস্তাদ কারি মোহাম্মদ সেলিমের যে ক্লাসটা ওই ক্লাসটা আমি এসার পরে দেখতে পাই এবং ওই জায়গায় আমার মনে হলো যে আমি মনে আমি সঠিক জিনিস আমি পেয়ে গেছি তারপর থেকে এই যে লেগে আছি এখন কোরআন আমি শুধু পড়তেছি না কোরআনকে আমি এনজয় করতেছি কারণ হচ্ছে যে এই কোরআনের ক্লাসের প্রতি আমার এত একটা দরদ আসছে যে যখনই যেই জায়গায় থাকি আমার মনে হয় যে আমি যে কোরআন ক্লাসটা যাতে মিস না করি আমার কর্মক্ষেত্রে থাকলে আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে আমি চলে আসি যে এসার পরে আমার কোরআন ক্লাস আছে এটা এত দরদ আসছে যে নিজের সন্তানের প্রতি যে এইরকম দরদ এইরকম একটা দরদ আমার এই কোরআন শিক্ষার প্রতি চলে আসছে ফাউন্ডেশনের মাধ্যমে আমি এত দূর আসতে পারছি মার্শাল এখন আমি কোরআন পড়তে পারতেছি আপনাদের দোয়া এবং আমি আশা করি যে দেশে আমার মতো অনেকে আছে যাদের আগ্রহ আছে কোরআন শিক্ষা করার কিন্তু ওনারা হচ্ছে সময়ের অভাবে পারতেছেন না আপনারা আসুন সবাই এসো কোরআন শিখির মাধ্যমে শিখুন আমাদের মতো আমরা যাতে ভবিষ্যতে কোরআন সহিভাবে শুদ্ধভাবে পড়তে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক অনেক মোবারকবাদ শিক্ষার্থী ভাই আপনাকে দর্শক আপনারা দেখছিলেন যে আমাদের একজন আইনজীবী আমাদের নিয়মিত ছাত্র সে তার নিজের অনুভূতিটা জানালো সে একজন আইনজীবী হওয়া সত্ত্বেও সারাদিন অফিস করে সে কোরআনের ক্লাস মিস করতে চাচ্ছে না আসুন আমরা যে যেখানে সম্ভব আমরা বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করি প্রিয় দর্শক এ পর্যায়ে যাচ্ছি জনাব ব্রিগেডিয়ার জাহিদ স্যার আপনার বিভিন্ন এলাকাতে দেশের বিভিন্ন জায়গায় আপনি কোরআনের দাওয়াত দেবেন এই আশা ব্যক্ত করে আপনার অনুভূতি জানতে চাচ্ছি এই যে ইদুগানের বাগন্যা আজকে যা আপনি আলোচনা করলেন এবং যা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মতো করে প্রত্যেকটি ছাত্রকে যেভাবে আপনি আজকে প্র্যাকটিস করিয়েছেন আমার মনে হচ্ছে এটি একটি আমার জন্য বিশেষ করে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে কোরআন শিক্ষার ক্ষেত্রে এমনি দেখা যাচ্ছে কি আমাদের অনেকেই মুসলমান মাত্রই আমরা কোরআন সম্পর্কে অনেক কিছুই জানি অনেক কিছুই বলতে পারি বক্তৃতা করতে পারি কোরআন সম্পর্কে কোরআনের সাহিত্যিক দিকটা আমরা জানি কিন্তু তেলাওয়াত করতে পারে না অনেক লোকে আমরা দেখছি আমরা তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআন সম্পর্কে অনেক কথা বলতে পারে অর্থাৎ এগুলি তারা ইংরেজিতে শেখে ফ্রান্স ফরাসি ভাষাতে শিখে বাংলা ভাষাতে শিখে শিখে কোরআনের ভিতরে তর্জমাটা বলতে পারে বাট আসল যে জিনিসটি কোরআনের যে সহিভাবে তেলাওয়াত করা এটা থেকে অনেকেই বঞ্চিত থেকে যাচ্ছেন কেন থেকে যাচ্ছেন আজকে আপনার যে অ্যাডভোকেট সাহেব আপনার ছাত্র এখানে যে বললেন যে আসলে ছোটোবেলা থেকে অনেকের সুযোগটা হয়ে ওঠে না কারো ইংরেজি মাধ্যমে বা বাংলা মাধ্যমে পড়তে গিয়ে অ্যারাবিক পড়ার মতো আর সুযোগটা হয় না কিন্তু এই বয়সেও এসে এনারা যেভাবে আজকে শিখলেন এবং আপনি যে সহজ পদ্ধতির মাধ্যমে প্রতিটা হরফকে যেভাবে কোনটার সাথে কোনটা যাবে কোনটা উচ্চারণ হবে কোনটা হবে না কোনটা উজ্জ হয়ে যাবে কোথায় গিয়ে টানটা হবে যে জিনিসগুলো আপনি দেখিয়েছেন এটি অত্যন্ত চমৎকার এবং এটি কোরআন শিক্ষার ক্ষেত্রে একটি আমাদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে ধন্যবাদ শুক্রিয়া আল্লাহ স্যার দর্শক এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের একজন মেহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম পবিত্র কোরআনের এই যে শিক্ষাটা যে দ্রুত হয় এবং পূর্ণাঙ্গ হয় এতে কোনো সন্দেহ নাই আমার খুবই অভিভূত হয়েছে আমার শ্রদ্ধেয় কারি সাহেব আপনি এত সুন্দরভাবে এটি শিক্ষা দিয়েছেন এত সুন্দরভাবে নিজে উচ্চারণ করে নিজে এত দরদ দিয়ে সকলের মধ্যে এটা পেশ করার যে আপনি প্রয়াস নিয়েছেন আসলে অত্যন্ত উন্নত একটা কাজ শুক্রান জাজাকাল্লা খায়ের আল্লাহ তাআলা আপনাকে খায়ের বরকত দান করুক দর্শক এই পর্যায়ে যাচ্ছি আমাদের আরও একজন মেহমান হযরত মাওলানা হাফিজ কারি শাহজান এই কিতাবের সংস্পর্শে যারা আসবে তাদের কল্যাণের দায়িত্ব মঙ্গলের দায়িত্ব তাদের জীবনের সফলতার দায়িত্ব সয়ন আল্লাহ গ্রহণ করে নেবেন আমরা সুবাহান আল্লাহ পড়িহান আমরাই দেখেছি আজকে আলহাজ মৌলানা কারি সেলিম আসলে একজন ব্যক্তি আমি মনে করি আজকের যে অবস্থান তার যে কার্যক্রম এটা জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে সেটা নয় বিশ্বময় সরিয়ে যাবে এটা সম্ভব হয়েছে একমাত্র এজন্য যে কিছু মুহৎ পান কোরআনওয়ালা আল্লাহওয়ালা কোরআনের সংস্পর্শে আসার কারণে শত শতস্ফূর্ত তাদের আন্তরিকতা থাকার কারণে আজকে এই অনুষ্ঠান সহ এসো কোরআন শিখি এই যে শহীদ তালিমুল কোরআন ফাউন্ডেশন এই সব কিছু করা সম্ভব হয়েছে কোরআনের বরকতে সুবাহান আল্লাহ আসলে দুনিয়ার কোনো স্বার্থ সংশ্লিষ্ট দুনিয়ার কোনো লোভ লালসা নিয়ে অর্থ ব্যবসা নিয়ে এরকম একটা অনুষ্ঠান এত স্বাচ্ছন্দে এত সহজে এরকম মনোরম পরিবেশে আপনারা ঘন্টার পর ঘন্টা সময় এখানে দিতেন না অনেকেই পাল্টিয়ে যাইতেন সময়ের ব্যবধানে কিন্তু আল্লাহর কি রহম আল্লাহর কি অপুরান্ত করুণা আমাদের ইলেকট্রিসিটি সহ আমাদের মনোমানসিকতা আজকে অটুট অনর রয়েছে কোরআনের সংস্পর্শে আসার কারণে শুকরান জাজাক আল্লাহ খাই আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত